হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওতে কথা বলবো থালাপাথি ভিজয়ের আপকামিং মুভির একটা অফিসিয়াল ট্রেলারকে নিয়ে, যার নাম হচ্ছে ভারিসু, এবং এটা কিন্তু ক্ল্যাশ করছে অজিত কুমারের থুনিভুর সঙ্গে পোঙ্গালে। সো কেমন লাগলো এই ট্রেলারটা? আমার কিন্তু এই ট্রেলারটা সত্যি বলতে দুর্দান্ত লেগেছে, এবং এটা আমি হিন্দিতে কিন্তু দেখিনি এবং এটা কিন্তু আমি দেখেছি তামিলে। সো যেটুকু গল্প সম্বন্ধে বুঝতে পারছি সেটা হচ্ছে এখানে বিজয় হচ্ছে একটা ফ্যামিলির সব থেকে ইয়াংগেস্ট ছেলে, এবং সে মানে ঘুরে বেড়ায় মানে চারিদিকে, এবং এখানে সম্ভবত অ্যান্টাগনিস্ট হচ্ছে আমাদের প্রকাশ রাজ, এবং এখানে কাস্টিংটা কিন্তু হিউজ রয়েছে, এবং এখানে বিজয়ের সঙ্গে আমাদের প্রকাশ রাজ আছে, যোগীবাবু আছে, এবং কিন্তু আরও অনেকে কিন্তু রয়েছে। সো এখানে মানে সম্ভবত প্রকাশ রাজ এমন কিছু একটা করছে যার জন্য ফ্যামিলিটা কিন্তু ভেঙে যাচ্ছে, এবং সেই ফ্যামিলিটাকে আবার রিকানেক্ট করা বা একসঙ্গে এক জায়গাতে সবাইকে নিয়ে আসার গল্প হচ্ছে ভারিসু। সো আমি জাস্ট এইটুকু বুঝতে পেরেছি, এবারে দেখা যাক কী হয়। সো ট্রেলারটার মধ্যে সব কিছুই রয়েছে, ড্রামা রয়েছে, অ্যাকশন রয়েছে, রোম্যান্স রয়েছে, তো সব মিলিয়ে কিন্তু একটা পাওয়ার প্যাক একটা কিন্তু ট্রেলার রয়েছে। সো এই ট্রেলারটার মেন ইউএসপি হচ্ছে আমাদের বিজয়, এবং তার সমস্ত রকম সিগনেচার স্টাইলস আমরা কিন্তু এই ট্রেলারটার মধ্যে দেখতে পাচ্ছি, এবং এখানে অ্যাকশনটাকে কিন্তু খুব একটা বেশি কিন্তু ফোকাস করা হয়নি, এবং এখানে ড্রামার উপরে কিন্তু পুরোপুরি ফোকাস করা হয়েছে, এবং ড্রামার পোর্শনটা কিন্তু অনেকটা অনেকটা বেশি রয়েছে, এবং এখানে রোম্যান্সের পোর্শনটা আমাদের আমাদের রশ্মিকা মন্দানার সঙ্গে সেটাকেও কিন্তু মানে ভালো করে কিন্তু দেখানো হয়েছে, এবং সব মিলিয়ে এই ট্রেলারটা কিন্তু একটা পাওয়ার প্যাকড একটা ট্রেলার হয়েছে, এবং সমস্ত রকম কিন্তু কমার্শিয়াল এলিমেন্ট রয়েছে, এবং ভালো ফ্যামিলি ড্রামা হলে কিন্তু মানুষ এটা অবশ্যই অবশ্যই দেখতে যাবে। আমার কিন্তু ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।